এলাকার প্রবীণদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। অশোকনগরে চালু হলো নিশি বন্ধু নামে এক প্রকল্প। জানা গেছে এলাকার প্রবীণ মানুষদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের। এলাকার একেলা প্রবীণ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পথ চলা শুরু হলো নিশি বন্ধুর। প্রজাতন্ত্র দিবসের দিন অশোকনগর গোলবাজার এলাকায় নিশি বন্ধু নামে এই প্রকল্পের শুভ সূচনা করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। হৃদয়ে অশোকনগর এই নামেই দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজের আয়োজন করে আসছিলেন এলাকারই কিছু যুবক। তাদের উদ্যোগে এদিন পথ চলা শুরু হলো নিশি বন্ধু নামে এই প্রকল্পের। এটা খুব ভালো উদ্যোগ আমি মনে করি, এটা আরও বড় হওয়া দরকার আছে। কারণ অশোকনগরে অনেক বাড়ি আছে যেখানে রাত বিরাতে একটা বিপদ ঘটলে একটা লোক পাওয়া যায় না। খুশি হয়েছে এই উদ্যোগটায় এবং আমি চাই আরও লোক এর পাশে দাঁড়াক। এক কথায় বলবো, অত্যন্ত ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। এই ধরনের উদ্যোগ নেওয়ার অভাব আছে বর্তমান সমাজে। তার মধ্যে দাঁড়িয়ে এই যুবকরা, এরা যুবকই প্রায় বেশিরভাগ, তারা উদ্যোগ নিয়েছে। এবার যেটা নিশি বন্ধু নামটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাতের বন্ধু। সংগঠনের সূত্রে দাবি, মূলত এলাকার প্রবীণ মানুষ যারা নিঃসঙ্গ অথবা বিশেষ কারণে বাড়িতে একা থাকতে হয়, অথবা কারো সন্তান বাইরে কর্মরত, বৃদ্ধ বাবা মা একাই থাকেন বাড়িতে, তাদের জন্যই কাজ করবে সংগঠনের সদস্যরা। অ্যাকচুয়ালি আমাদের এই উদ্যোগটা শুরু হয়েছিল একটা চিন্তাভাবনা থেকে, যে সমাজের অনেক সমস্যা রয়েছে এবং এই সামাজিক সমস্যাগুলোর দায়িত্ব যদি আমরা কিছু কিছু করে কাঁধে তুলে নিই তাহলে অনেক কিছুই দেখা যাবে। সরকারি পরিষেবার বাইরেও আমরা সমাজের একটা বড় অংশের সমস্যা মিটে ফেলতে পারবো। তো সেই উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি গঠন করা, হৃদয় অশোকনগর তার নাম। চিন্তাভাবনা মূলত যাদের উপর করেছি সেটা হচ্ছে, আমাদের কাছে আমরা বিভিন্ন রকম প্রকল্পগুলো চালিয়ে যাচ্ছিলাম অনেকদিন ধরে, কিন্তু এলাকা যারা একলা প্রবীণ রয়েছেন তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের জন্য কিছু একটা পরিষেবা শুরু করুন। তো সেই চিন্তাভাবনা থেকে নিশি বন্ধু পরিষেবাটাকে আনা। রাত 10টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত, রাত বিড়েতে কেউ অসুস্থ হলে কিংবা কোনো সমস্যায় পড়লে সংগঠনের দেওয়া ফোন নম্বরে ফোন করলেই বাড়িতে হাজির হয়ে যাবেন সংগঠনের সদস্যরা। তারাই করবেন চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনে ভর্তি করবেন হাসপাতালে, তারাই খবর দেবেন আত্মীয় পরিজনদের। এদিন এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক ধীমান রায় সহ বিশিষ্টজনেরা। নিশ্চয়ই ভালো, আমি শুনে তো খুব খুশি হয়েছি। এই কারণে খুশি হয়েছি, আমার ছোট্ট শহর অশোকনগর। অশোকনগর আপনারা এমনিতেই জানেন খুব কালচারাল এলাকা, এখানে ছোট্ট শহর, এবং আমার যে বন্ধুরা যারা মিলে এটা করছেন তাদের আমি অভিনন্দন জানাই। এই কারণে যে তারা একটা মহৎ কাজ করছেন এবং সেটা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন, আমি শুনে খুশি হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।